হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম সাহেব এগ্রো পক্ষ থেকে। তো আজকে ভিডিওটা হচ্ছে যে খরগোশে কী কী খাবার খাওয়ানো যাবে এবং খরগোশের খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সেই সম্পর্কে। তো খরগোশ তৃণভোজী প্রাণী, এটা তো স্বাভাবিক, সবাই জানেন, বা যারা খরগোশ পাললেন বা যারা পালার চিন্তা ভাবনা আছে তারা সবাই কিন্তু এটা জানেন যে খরগোশ ঘাস খায় এবং তাদের প্রিয় খাবার বলতে ঘাসই ঘাস। তবে আরও কিছু জিনিস খায়, যেমন সবুজ শাক সবজি খরগোশকে খাওয়াতে পারেন নিঃসন্দেহে, তাতে কোনো সমস্যা হয় না। আর খরগোশ ফলমূলও খেতে খাওয়াতে পারেন, ফলমূল খায়। তারপরে ছোলা, ছোলা কিন্তু ভিজিয়ে খাওয়াতে পারেন, মানে রাতে ভিজিয়ে রাখলেন সকালবেলা ওগুলো খেতে দিতে পারেন। তো তারপর ভুষি, ভুষি সীমিত পরিমাণ খাওয়ানো যায়, সবসময় কিন্তু ভুষি খাওয়ালে খরগোশের সমস্যা হয়। মানে ভুষিটা কি স্লো পয়জন হিসাবে কাজ করে বেশি খাওয়ালে, তো সবসময় চেষ্টা করবেন যে কম খাওয়ানোর জন্য। আর ঘাস তো সবসময় চলবে, সেই সাথে আপনি পানিও সামান্য দিতে পারেন। ঘাস, কাঁঠাল পাতা, কলা পাতা এগুলো খায়, তবে খরগোশ ভেদে অনেক খরগোশে দেখা যায় কলা পাতা বা কাঁঠাল পাতা খেতে যায় না। তো আলহামদুলিল্লাহ আমারগুলো কিন্তু সবসময় কলা পাতা, কাঁঠাল পাতা যে কোনো সময় আমরা যখন দিই তারপরে তারা খায়, আনন্দেই খায়। তবে আমি বেশিরভাগ চেষ্টা করি ঘাসটাই দেওয়ার জন্য, দেখতে পাচ্ছেন আমি তোরা তাদের ঘাস এনে দেওয়ার চেষ্টা করি। তো আমাদের এখানে পাশেই চক আছে, চকে থেকে আমি খেতে থেকে কাঁচা ঘাস কেটে আনার দেওয়ার চেষ্টা করি। তো বেশিরভাগ সময় তারা ঘাস খায় এবং আমি মাঝে মাঝে কিন্তু ওদেরকে চকে নিয়ে যাই, চকে নিয়ে খাওয়াই, ঘাস খাওয়াই, ছেড়ে দিই আর কি। তবে একটা জিনিস কি, যেখানে যদি চকেও ছাড়া হয় তো খুব সাবধানতার সাথে ছাড়তে হয়, কারণ কুকুরের খুবই উপদ্রব আমাদের এদিকে। তো সব ক্ষেত্রেই চেষ্টা করবেন যে ওদের যাতে কোনো কিছু আক্রমণ করতে না পারে। তাছাড়া খরগোশ খুব একটা অসুস্থ হয় না বললেই চলে। আর খরগোশ খাওয়ার বলতে শুধু ঘাস আর ভুষি, তবে আপনি ফিটও খাওয়াতে পারেন। তবে ফিট খাওয়ানো খুব একটা স্বাস্থ্যের জন্য ভালো না খরগোশের জন্য, তবে আপনি গরুর ফিটটা দিতে পারেন, গরুর যে মোটামোটা ফিট আছে ওই ফিটটা দিতে পারেন। তবে না দেওয়া সবচেয়ে উত্তম, ঘাসটাই বেশি দেবেন আর সাথে কিছু পানি দিলেন। তবে আমারগুলো পানি খায় না দেখে আমি পানি দেই না, আর ঘাসটা একটু ভেজা দেই, যার কারণে পানির পুষ্টি মানে প্রয়োজনটা এই ঘাসের থেকে মিটে যায়, যার কারণে ঘাসটা একটু ভিজিয়ে দিই। সবসময় চেষ্টা করবেন যে ঘাসটা পরিষ্কার ঘাস দেওয়ার জন্য, পানি দিয়ে ধুয়ে দিলেও সমস্যা নেই। তবে খেতে থেকে ঘাস আনা হলে দেখা যায় অনেক খেতে বিষ দেয়, তো সেই ক্ষেত্রে আপনি আর কি ওই বিশাল বিশালা ঘাস খরগোশে খাওয়ালে খরগোশ মারা যাবে। তো এই ক্ষেত্রে ঘাসগুলো ধুয়ে দিবেন, আশা করি তাহলে খরগোশের কোনো সমস্যা হবে না। দেখুন আমি ঘাস খাওয়াচ্ছি, খাওয়াই দেখে আমার খরগোশ কিন্তু আপনার একেবারেই স্বাস্থ্যবান, দেখতেই পাচ্ছেন এক একটা সাইজ দেখুন। আমি আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি। আর খরগোশ, আমার খরগোশ কিন্তু এটা একটু নোংরা লেগে আছে এই জায়গায় দেখতেই পাচ্ছেন, মানে একটু কালার হয়েছে। তবে এখন অনেকে জিজ্ঞেস করে ভাই খরগোশকে গোসল করানো যাবে কি না। যে ভাই খরগোশকে গোসল করানো যাবে না, না করানো উত্তম, তবে করলে আপনার খরগোশের ক্ষতি হয়। তবে না করার চেষ্টা করবেন, যদি খুব বেশি নোংরা হয়ে যায় তো আপনি তেনা ন্যাকড়া কাপড়ের, সুতি কাপড়ের ন্যাকড়া ভিজিয়ে হালকা করে পুষে দিতে পারেন। আর খরগোশ সাধারণত কিছুদিন পর পর আপনার পশমগুলা পরে যায়, তো এই কারণে আর কি নোংরাটা পরবর্তীতে কিন্তু উঠে যাবে, এরকম সফট হয়ে যাবে। তো এইভাবে আপনারা দেখতে পারেন, আশা করি কোনো সমস্যা হবে না। তারপরে যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, আমাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করবেন, এবং আমি কমেন্ট করলে আমি আমার নাম্বারটা দিয়ে দিব, এবং অনেক ভিডিওর নিচে দেখবেন আমার নাম্বার মেনশন করা আছে। যে কোনো দরকারে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সরাসরি কল দিলে সমস্যা হতে পারে, কারণ ধরতে হয়তো বা ধরতে পারবো না, কিন্তু মেসেজটা দিয়ে রাখলে হয়তো বা আমি পরবর্তীতে যে কোনো সময় রিপ্লাই করতে পারবো। তো অবশ্যই আমাকে মেসেজ দিয়ে রাখবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।